গলফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না। সৌদি আরব কর্তৃক এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য কিছু নিয়মাবলী তারা বলেছে এবং কিছু বিষয় নিষিদ্ধ করেছে। এক নম্বর যেটা নিষেধ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার সময় উচ্চস্বরে কথাবার্তা না বলা। ছবি তোলা ও ভিডিও করার ব্যাপারে ধাক্কা আরোপ করা হয়েছে। দ্বিতীয় বিষয় দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে কেউ যেন ভিডিও এবং ছবি না তোলে। আপনারা যদি যান হজ্জের ময়দানে উমরা করতে যান, দেখবেন কাবা গৃহ তাওয়াফ করছে আর সেলফি তুলছে, কাবা গৃহ তাওয়াফ করছে, লাইভ করছে, দেখে জানিয়ে দিচ্ছে দেখো আমি কাবার সামনে দাঁড়িয়ে, দেখো আমি তাওয়াফ করছি। সেখানে গেছেন ইবাদত করার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করলে সেটা ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব ঠিকই, সুন্নতি পদ্ধতিতে করব। কেউ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত এর উদ্দেশ্যে মদিনা সফর না করি। অতএব যে নিষেধাজ্ঞাগুলো আমরা দেখছি সেখানে সেখানে কিন্তু খারাপ উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো সৌদি আরব কর্তৃক এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য কিছু নিয়মাবলী তারা বলেছে এবং কিছু বিষয় নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ বিষয়গুলিকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে কিছু অংশ মুসলিম তারা বিভিন্ন ব্যাড কমেন্ট করছে এবং সৌদি আরবের বিরুদ্ধে তারা কথা বলছে। সর্বপ্রথম জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় সৌদি আরব তারা রাষ্ট্রীয়ভাবে কি কি বিষয় নিষিদ্ধ করেছে। যেটা পত্রিকায় পেলাম, পত্রিকার বিবৃতি মতে আমরা দেখতে পেলাম, এক নম্বর যেটা নিষেধ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার সময় উচ্চস্বরে কথাবার্তা না বলা। এটা তো স্বাভাবিক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে যখন আমরা উচ্চস্বরে কথাবার্তা বলবো তখন কিন্তু অন্যান্য মুসল্লিদের সমস্যা হবে। সেখানে গিয়ে অনেক মানুষকে দেখা যায় যে উচ্চস্বরে কান্নাকাটি করে, উচ্চস্বরে দোয়া করে সেখানে গিয়ে, এতে অন্যান্য মুসল্লিদের সমস্যা হয়। অতএব অন্য মুসল্লিদের সমস্যা যেন না হয় এই জন্যই তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে। এটা কিন্তু খারাপ কিছু উদ্দেশ্য তারা দেয়নি, বরং এটা অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত যে সেখানে গিয়ে উচ্চস্বরে কথাবার্তা বলা, উচ্চস্বরে দোয়া করা, কান্নাকাটি করা, এটা নিষিদ্ধ। দ্বিতীয় বিষয় দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে কেউ যেন ভিডিও এবং ছবি না তোলে। ছবি তোলা এবং ভিডিও করা এটা নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন বর্তমানে মানুষ যেন ইবাদত করছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য খুব কম মানুষ ইবাদত করে। আপনারা যদি যান হজ্জের ময়দানে উমরা করতে যান, দেখবেন কাবা গৃহ তাওয়াফ করছে আর সেলফি তুলছে, কাবা গৃহ তাওয়াফ করছে, লাইভ করছে, দেখে জানিয়ে দিচ্ছে দেখো আমি কাবার সামনে দাঁড়িয়ে, দেখো আমি তাওয়াফ করছি। তাহলে দেখুন এই যে সেখানে গেছেন ইবাদত করার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করলে সেটা ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের কিছু শর্ত আছে। এক, আপনার আকীদা সহি হতে হবে। দুই, পদ্ধতি সহি হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে ইবাদত করতে হবে। তিন, নিয়াত সহি হতে হবে, মানুষকে দেখানোর জন্য যেন আপনার ইবাদত না হয়। অথচ এখন এই সেলফি রোগ এটা একটা বড় রোগ মুসলিমদের মধ্যে, ইবাদত করছে সেলফি তুলছে, কাবা গৃহের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে, অনেক আবার কাবার সামনে দাঁড়িয়ে দুই হাত উঠিয়ে সেলফি তুলছে এবং সেটা পোস্ট করছে ফেসবুকেই মানুষকে দেখানোর জন্য, দেখো আমি কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করছি, সাফা মারোয়া সাই করছে, সেলফি তুলছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করছে, সেখানে সেলফি তুলছে এবং কবরের ছবি তুলছে, নিজেকে নিয়ে ছবি তুলছে, মানুষকে দেখাচ্ছে, দেখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করছি। সম্মানিত উপস্থিতি, এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমাদের ইবাদত কি আল্লাহর নিকটে কবুল হবে? কখনোই নয়। আল্লাহর নিকটে ইবাদত কবুল হওয়ার জন্য অবশ্যই আপনার নিয়ত খালেস হতে হবে। বর্তমানে এই বিষয়টি আমাদের খুবই পীড়া দেয় যে মানুষ ইবাদতের মধ্যে যে রিয়া সৃষ্টি হয়েছে, মানুষের লৌকিকতা সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে মানুষ তাদের ইবাদতকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তার সাথে আরেকটা নিষেধাজ্ঞা দেখলাম, সেখানে যেন কেউ খাবার না রাখে। শুধু খাবার নয়, বর্তমানে হজ এবং ওমরার ময়দানে খুব ভিড়। আগে আমরা যখন ছিলাম তখন দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যে কোনো সময় করা যেত, ফাঁকা পড়ে থাকতো, কিন্তু এখন রেজিস্ট্রেশন করতে হয়, অনেক ভিড়। সেই ভিড়ের মধ্যে এই কবর জিয়ারত করতে হয়। এখন যদি ভিড়ের মধ্যে কেউ সাথে খাবার রাখে, কেউ যদি কোনো ব্যাগ রাখে, তাহলে ব্যাগের কারণে, খাবারের কারণে অন্যান্য মানুষের জায়গার সমস্যা হয়। এই জন্য এটা নিষেধ করা হয়েছে, এটা তো খারাপ কিছু করা হয়নি। অতএব যে নিষেধাজ্ঞাগুলো আমরা দেখছি সেখানে, সেখানে কিন্তু খারাপ উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, বরং সকল মানুষের, মুসলিমদের সুবিধার্থে এবং তাদের ইবাদত যেন খালেস হয় এই জন্যই কিন্তু এই নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় আমরা দেখেছি অনেক বিদআত করা হয় সেখানে। অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে সাহায্য চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে সন্তান চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে রুজি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে চাওয়া যাবে? আমরা তো মুসলিম, আমরা জানি আর রাজ্জাক একমাত্র আল্লাহই। আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর রাজ্জাক, একমাত্র রিজিক দাতা আল্লাহই। এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস হতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর রাজ্জাক নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আর রাজ্জাক বলা হয়নি। অতএব যদি আপনি রিজিক কামনা করেন, একমাত্র আল্লাহর কাছে কামনা করবেন। আপনি যদি কোনো কিছু সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কেন, আপনি তো প্রতিদিনই সালাতের মধ্যে সূরা ফাতিহাতে পড়েন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার রি ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। এই কথা বললেন, তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাহায্য চাচ্ছেন, তাহলে বুঝতে হবে যে আপনার আকীদা ঠিক নেই। আপনার আকীদা হলো সুফি আকীদা। সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। এই আকীদা আপনি বিশ্বাসী, আপনি মনে করছেন যে আল্লাহ মুহাম্মদ মনে হয় একজনই, এই জন্য আপনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সাহায্য চাচ্ছেন। এই আকীদা ক্লিয়ার করুন। এই আকীদা কেউ যদি পোষণ করে যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমাদের দেশে সুফিরা এই আকীদা পোষণ করে। সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। এই জন্যই তো আমাদের দেশে বাংলায় গান বানিয়ে দেওয়া হয়েছে, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখরে মন, আহাদ সেথায় বিরাজ করে জানে গুণীজন। অর্থাৎ আহমাদ আর আহাদ এর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটা মিমের পার্থক্য, মিম উঠিয়ে দিলে আহমাদ আহাদ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ একজনই। আমাদের দেশে মিলাদ মাহফিল হয়, মিলাদ মাহফিলে একটা উর্দু কবিতা পাঠ করা হয়, ওহ জো মুস্তাভি আর্শ থা খোদা হোকার, উতার পাড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, আরো সের অধিপতি আল্লাহ যিনি ছিলেন, উতার পাড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, নাউজুবিল্লাহ। এই আকিদা যারা পোষণ করে তারাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহায্য চায়। এই আকিদা ইমান বিধ্বংসী আকিদা। শিয়ারা মনে করে আলী আল্লাহ, আর সুফিরা মনে করে মুহাম্মাদি আল্লাহ। এই আকিদা পোষণ যারা করেন তারা এই আকিদা থেকে তোবা করে ফিরে আসুন। যদি তোবা করে ফিরে না আসেন তাহলে আপনি মুসলিম হিসাবে দুনিয়া থেকে, দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না, প্রকৃত ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেন না। এ কথা শুনে তো অনেকে আমাকে হয়তোবা কমেন্টে গালিগালাজ করবেন যে আমি মনে হয় নবীর দুশ্মন। আসলেই নবীর ভালোবাসা, রাসুলের ভালোবাসা বলতে কি বোঝায়? নবীর ভালোবাসা, রাসুলের ভালোবাসা তার সুন্নাতের অনুসরণের মাধ্যমে হতে হবে। আপনার মেকি ভালোবাসা চলবে না, বিদআত করার মাধ্যমে, শিরিকের মাধ্যমে
আপনি রাসূলের ভালোবাসা দেখাবেন এটা প্রকৃত ভালোবাসা নয় বরং এটা ইসলামের ক্ষতি করা আপনার ইমানের ক্ষতি করছেন আপনি ভালোবাসতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করতেন সেই আকীদা পোষণ করতে হবে ভালোবাসতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত রেখে গেছেন সেই সুন্নাতের যথাযথ অনুসরণ করতে হবে তাহলে আপনার প্রকৃত ভালোবাসা প্রকাশ লাভ করবে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আকীদাকে সহি করি আকীদার বিভ্রান্তি সবচেয়ে ভয়ানক আকীদা যদি সহি না হয় আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু যতই নিজেকে মুসলিম দাবি করি না কেন আমার প্রকৃত মুসলিমের দাবি নিরেট মিথ্যা মিথ্যাই পরিণত হবে এজন্য আসুন আমরা আমাদের আকীদাকে সহি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব ঠিকই সুন্নতি পদ্ধতিতে করব কেউ জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত এর উদ্দেশ্যে মদিনা সফর না করি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাদুর রিহাল ইল্লা লিসালাসা তিন জায়গা ব্যতীত নেকি পাওয়ার আশায় বেশি নেকি পাওয়ার উদ্দেশ্যে তিন জায়গা ব্যতীত সফর করা নিষেধ এক মসজিদুল হারাম কাবা দুই মসজিদ নববী তিন বাইতুল মাকদিস এই তিন জায়গায় সফর করলে বেশি নেকি পাওয়া যায় অতএব এই তিন উদ্দেশ্যে মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে সফর করব রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্য নয় কারণ কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সম্মানিত উপস্থিতি বিষয়গুলো কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিতে একবারে নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করে আপনার আকীদা আপনার আমল সহি করুন তাহলেই আপনি আমি দুনিয়াতে প্রকৃত মুসলিম হিসেবে বেঁচে থাকব প্রকৃত ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো আল্লাহ তাআলা আমাদের আকীদা আমল সহি বিশুদ্ধ করার তৌফিক দান করুন আমিন আকুলু কাওলি হাদা واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته